পুলিশ জানায়, কুষ্টের দৌলতপুরের ছাতারপাড়া এলাকার গায়েন বংশ ও পিয়াদা বংশের মধ্যে প্রায় দুই যুগ ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে স্থানীয় ছাতারপাড়া বাজারে বসেছিলেন গায়েন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলাম সহ কয়েকজন। এ সময় পিয়াদা বংশের প্রধান গাজীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর 10-12 জন দেশীয় অস্ত্র দিয়ে হামিদুল ও নজরুলকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় 5 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে হামিদুল নজরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুমন গাজি, রশিদ কাটারি, আসলাম, তারপরে হলে রশিদ কাটারি ছেলে মনো গাজি, তারপরে হলে রাসেল, তারপরে হলে রিয়ানেস ফারুক, তারপরে ওয়াসিম, এই আরো লোক আছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। একসাথে অনেকগুলো রোগী আসছে, এটা এনাদের বাড়ি হচ্ছে দৌলতপুরের ছাতারপুর এলাকায়। এর মধ্যে দুজনের অবস্থা এত ভয়াবহ ছিল, দ্রুত রিসাসিটেশনের জন্য ওয়ার্ডের ভিতরে পাঠিয়ে দিই। তো ওরা ভিতরে রিসাসিটেশন অবস্থায় ওনারা মারা গেছে। যে দুজন ভিতরে ভর্তি আছে ওনাদের চিকিৎসা চলছে, তো ওনাদেরও এখন আশঙ্কা কাটেনি, আমরা তাদের মনিটরিং এর উপরে রাখছি। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।